সালাম আলাইকুম ভিয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি তুমি সবাই অনেক ভালো আছো। তো কতদিন পরে ভাই, পুরো 1 মাস পরে আমি একটা ভিডিও ছাড়তেছি, মানে বাচ্চাদের ভিডিও আর কি। 1 মাস পরে আমার ভাবতে অবাক লাগতেছে, আমি ভাবছিলাম আমার ছাড়বোই না, পরে না ভাবলাম ছাড়ি, সমস্যা কি। যদিও আমি জানি অনেক কম মানুষ দেখবে, তাও ছাড়ি, আস্তে আস্তে হবে, সমস্যা নাই। তো আজকে আমি কোথায় আছি আমি নিজেও জানি না। আজকে আমরা আছি কক্সবাজার, এখান থেকে পথেশ্বর যাওয়ার কথা। আপনি আগে বলছিলেন আমাকে, এবং ভিডিও বানানোর সময় আপনি ভুলে গেছেন। ও হ্যাঁ, ঠিকই তো, আমি ভুলে গিয়েছি। যাই হোক, তো আমরা এখানে স্টেডিয়াম থেকে, স্টেডিয়াম কি আবার, আমার টার্মিনাল থেকে বের হয়ে গেছি। আসলে এই কয়েকজন অনেক খেলা হয়েছে, তো আর্জেন্টিনা ব্রাজিল কত কিছু হয়েছে, আর্জেন্টিনা কাপটা নিয়ে দৌড় মারছে, তো আমি ব্রাজিল সাপোর্ট আছিলাম। যাই হোক, আর্জেন্টিনা জিতছে, ভালো হয়েছে, মেসি হাতে কাপটা গেছে। তো লাস্ট বিশ্বকাপ ছিল, আমি তো ছিলাম ওই নেক, তো নেইমার আর কি সাথ দিছে। তো আমরা যাচ্ছি এখন পদ্মা সেতুর দিকে, আর এখানে একটা জ্যাম পড়লো। তো সামনে আছে হলো রবি এক্সপ্রেস, ইউনিভার্স, হুন্ডাই ইউনিভার্স আর কি। আর তোমরা ব্যাকগ্রাউন্ডে কিছু নয়েস পেতে পারো, আর আমার গলাটা একটু ভাঙা। তো তোমরা ততক্ষণে ভিডিওটাকে লাইক দিয়ে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে আমি খুশি হবো, মানে ভিডিওগুলো ভাইতে মন যাবে। তো এই তো আমি ডিপার্টি দিয়েছি, তাও যাইতেছি না, কারণ সামনে সিগন্যাল পড়ছে, সিগন্যাল সিগন্যাল। তো এই তো আমি আর কি রবি এক্সপ্রেসের দিকেই যাবো। তো এই তো দেখতে দেখতে, মানে তোমার দেখবে সকাল হয়ে গেছে, আর সকাল হয়ে গেছে। তো দুপুর, এখন দুপুর না আর কি, বোর 7টা 8টার দিক বাজে আর কি। তো আমি এখন পদ্মা সেতু উঠে গেছি, তো জীবনে প্রথমবার উঠলাম গেমের ভিতর। এর আগে তো আমি রিয়েল লাইফে উঠছি 2 বার নানু বাড়ি যাওয়ার সময়, তো এখন আমি আবার উঠলাম। তো অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয় সামনে, না আমি হয়তো করবো, হ্যাঁ মন বলতেছে আপনি করবেন না, তার কেউ করবে। লাস্ট যখন আমি ডিসেম্বর মাসে আপনার সাথে তেল ভরতে গেছিলাম, তখন আমার অবস্থা খারাপ হয়ে গেছিল, কারণ আপনি জানি নেন না, পামে নেন কি করে আমি নিজেও চাই বুঝি না। আর এখানেও আপনি একটা লাগাই দিচ্ছেন বলতে বলতে, আমি জানতাম আপনি লাগাবেন। তুই আমার ঠিক বলে গাইড করে, তো আমি কি করবো, এত লাগাবো না কি করবো। যাই হোক, এই মাছটা এখন ঠিক করে নেই, আবার আমাকে প্রথম থেকে আসা লাগলো, কে সার্ভিস নেওয়া লাগছে, কে নেই পথে সুযোগ বুঝে এসে আমাকে ঠিক করছে। তো অনেক দুঃখজনক একটা বিষয় ছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে, নতুন বাস নিয়ে নতুন জার্নি আমার শুরু হয়েছে। অনেকদিন পরে কিন্তু আমি প্রথম বাস চালিয়ে দিয়েছি, 1 মাস আমি কিন্তু গেমের পিঠে ঢুকি নাই। তো তোমরা মদন অনেক হাসি হাসি কথা বলে, একটা মদন, তো মদনের মতোই তো কথা বলবে। আর আমি অনেক এক অনেকক্ষণ ধরে কথা বলছি, তো মাঝখানে 2 বার আমি লাইক দেওয়ার কথা বলছি, লাইকটা দাও তোমরা, তো খুশি হবো আমি। আর গাড়ি কিন্তু চলতেছে অনেক স্পিডে, আর তুমি একটা ড্রোন ভিউ দেখতেই পারতে আসো, তো ড্রোন ভিউটা অস্থির কিন্তু একদম মাখন। আপনি চালাইতেছেন বাস, আমি চাইছি লোন আর কি, ড্রোন চালাইতেছি, আমি তো বাচ্চা চালাই না আর কি, আপনাকে হেল্প করি আর কি, আমি হেল্প পাই আর কি, আপনার হেল্প পাই একটা ভালো শব্দ, সাহায্য করি, এর খারাপ করে শব্দ না। হাতের মুয়া আপনি এখন তাহলে বাস চালান কেন? আসলে ব্যাপারটা হচ্ছে কি, মানে বাস তো অনেক বড় গাড়ি, আর ওগুলো তো ছোট গাড়ি, ছোট তো গাড়ি আমার চালাই না। তো আর ওগুলো তো মনে করো GTA 5 চালাইছি, GTA 5 না, মানে অনেকগুলো গেমে চালাইছি, এটা কোনো ব্যাপার না। তো এখন আমি এই গেমের মধ্যে চালাইতে আছি, বাস্তব জীবনে কখনো চালাইতে দিবে না আমাকে এসব, তো সব চিন্তাও করিস না। আর তার জন্যই আমি আর কি অ্যাক্সিডেন্টগুলো করি, কারণটা তো বলে দিলাম, তুই একটু সাবধানে সুবধানে থাকিস। আর অনেকগুলো বাসকেই কিন্তু আমি ওভারটেক করি যেতেছি, মানে ভিআইপি মানুষও দেখিস, এই পাশে কিন্তু কোনো বাস নাই, আমি যাইতেছি যে তার জন্য রাস্তা পুরো পিন, মানে আমি যে পাশে যাবো। ভুল এটাই আজকে প্রমাণিত করে দেওয়া হলো এই গেমের মাধ্যমে। তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত, এই যুগটা আমরা অ্যাক্সিডেন্ট করছি। তো এই ছিল আজকে ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবেন। তো ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।